প্রত্যন্ত কোনো এলাকায় নয়, খোদ রাজধানীতেই 3 দিন ধরে মিলছে না বাসিন্দাদের জল। সমস্যায় লোকজন ঘটনা রাজধানীর পূর্ব চানমারি এলাকায়। অভিযোগ, প্রায় 3 দিন ধরে জল আসছে না, মেশিন ত্রুটির জন্যে আসছে না জল। আর অভিযোগ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এদিকে পাম্প অপারেটর জানান, পাম্পে বালি আটকে যাওয়ায় সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে সারা এর উদ্যোগ নেবেন বলে তারা জানিয়েছেন। উত্তর দিছে বলতে, আমার তো হেমন একটা উত্তর দিছে না বলতে, ঠিকঠাক করাইবো বলতে কবে করা যায়, এটা তো আর সঠিক কথা আমার বুঝে না। আমি বলছি যে এখানে তো মেশিনটা তো 2 দিন পরে পরে এই নষ্ট হয়ে থাকা, এই এটা তো ভালো করে ঠিকঠাক করানোর বুদ্ধি করুন। কী কইছে কাউন্সিলর? যে দেখা যাক, জল চালানোর পর জল অফ হইয়া গেছিলো আর কি, তারপরে আইসে আইয়া এই পাইপ টাইপ উঠাইছে, উঠাইয়া সাইরা আবার মোটর চেঞ্জ করছে। মোটর চেঞ্জ করে আবার যখন ফিটিং করে কমপ্লিট করছে তখন আবার চালাইছি, আবার দেখি চলে না, অফ হইয়া যায়। ওই পাম্প চালাইলে ওইখানে কাটআউটে ফিউজ ফিউ রিপোর্ট চ্যানেল দিন রাত।